হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেকটা বেশি ভালো আছেন। তো নতুন বছরের সকলকে জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার। নতুন বছরটা সকলের ভালো কাটুক আশা করি। তো আমাদের যে এমএইচএস ম্যান্ডোবেরি ইউটিউব চ্যানেলে আমরা একটি প্লেলিস্ট তৈরি করেছি, হচ্ছে অ্যাডবি ফটোশপ সিসি ফুল ফ্রি বাংলা কোর্স 2021। তো সেখানে আমাদের কিন্তু প্রতিনিয়ত ভিডিও আপলোড হচ্ছে। তো সকল সকলে সবগুলো ভিডিও দেখবেন, যারা বিগিনার আছেন সকলদের সকলকে আমন্ত্রণ রইল। তো আমরা এর আগে ক্লাসে শিখেছিলাম, আগে ক্লাসে শিখছিলাম যে ক্লিপিং পাথ। তো ইতিমধ্যে ক্লিপিং পাথ কি এবং ক্লিপিং পাথটা কিভাবে করতে হয় সেই বিষয়টা কিন্তু আমরা ইতিমধ্যে কমপ্লিট করেছি। প্রায় দুটি ক্লাসের মধ্যে আমাদের এটি কমপ্লিট হয়েছে। তো আজকেও ক্লিপিং পাথেরই একটা অংশ আমরা শিখব। সেটিকে প্রধানত আজকে আমরা যে বিষয়টা শিখব সেটি হচ্ছে মাল্টি ক্লিপিং পাথ। এখন ক্লিপিং পাথ আর মাল্টি ক্লিপিং পাথ বিষয়টা কি? ক্লিপিং পাথ আর মাল্টি ক্লিপিং পাথ দুটোটা একই, বাট মাল্টি হচ্ছে বিভিন্ন বিষয়, মানে কয়েকটা পাথ একত্রিতভাবে মিলে যে একটা পাথ সৃষ্টি হয় সেটাকে প্রধানত মাল্টি ক্লিপিং পাথ বলা হয়। তো সে বিষয়টা কি আমি যদি একটু বোঝানোর চেষ্টা করি, মনে করেন আপনার একজন বায়ার, আপনি একজন বায়ারের কাজ করছেন। তো তিনি বললেন যে এই যে এখানে একটি সাইকেলের ছবি দেখতে পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন সিটটা, এই সিটটাকে তিনি বলছেন এটাকে শুধু তুমি আমাকে ক্লিপিং পাথ করে দিবে। কেন তিনি ক্লিপিং পাথ শুধু এই সিটটাকে করে নেবে? আমরা তো এর আগের ক্লাসে শিখতাম পুরোটো একসাথে ক্লিপিং পাথ। এখন অনেকে হয়তো বা বলে দেখতে পারবেন যে সাইকেলটা কীভাবে ক্লিপিং পাথ করবো। হ্যাঁ, অবশ্যই করা যাবে ক্লিপিং পাথ। ক্লিপিং পাথ কেন করা যাবে না? খুবই সহজ। এই এই সাইকেল, আমি আপনাদেরকে একটা বিষয় বলে দিই ক্লিপিং পাথের। আপনি ক্লিপিং পাথের হাত এক্সপার্ট করার জন্য আপনাকে সর্বপ্রথম ছোটো ছোটো বিষয় কোনগুলো, যেমন বোতল, বিভিন্ন রকম প্রোডাক্ট রয়েছে, সেই প্রোডাক্টগুলো নিয়ে আপনাকে ক্লিপিং পাথ শুরু করবে। শুরু করার পর আপনি কয়েকদিন যাওয়ার পর যখন দেখবেন ওইগুলো আপনার হাত একদম ক্লিয়ার হয়ে গেছে, তখন আপনি সাইকেল ক্লিপিং পাথ করবেন। সাইকেল সাইকেলের এই চাকাগুলো কিন্তু অনেকটা কঠিন। এই বিষয়গুলো আপনি যদি প্রপারলি ক্লিপিং পাথ করতে পারেন, আপনি যদি প্রপারলি সাইকেলের চাকাগুলো সবটা পুরোটা একসাথে ক্লিপিং পাথ করতে পারেন, আপনার ক্লিপিং পাথ হাত এক্সপার্ট বলতে আপনি বলতে পারেন যে আমি এক্সপার্ট। এই সাইকেলটা যাওয়ার পর একদম প্রো লেভেলের এক্সপার্ট হতে গেলে আপনাকে কী করতে হবে, যে জেলেরা যে মাছ ধরে নেট, এই নেটটাকে আপনার ক্লিপিং পাথ করতে হবে। নেটের বিভিন্ন ছবি কিন্তু আপনারা গুগলে পেয়ে যাবেন, সেখান থেকে নামিয়ে আপনি যা সেইগুলোকে ক্লিপিং পাথ করবেন। একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার করার পর দেখবেন আপনার হাত যখন ক্লিয়ার হয়ে যাবে তখন আপনি বলতে পারবেন যে আপনি ক্লিপিং পাথ এক্সপার্ট। ঠিক আছে, তো আমরা মাল্টি ক্লিপিং পাথ নিয়ে কথা বলছিলাম। তো আমরা মাল্টি ক্লিপিং পাথ নিয়ে কথা বলি, মাল্টি ক্লিপিং পাথ বিষয়টা কি? তো তিনি শুধু এই জায়গাটাকে করে নিচ্ছেন। কেন করে নিচ্ছেন? তো তিনি এই জায়গাটা শুধু কালারটা চেঞ্জ করবে, এটা ব্ল্যাক আছে, তিনি অন্য একটা কালার দেবেন। তো তিনি এই সাইকেলের মধ্যে প্রায় অনেকটি জায়গা ক্লিপিং পাথ করে নেবেন, যেমন এটিকে একটা তিনি কালার করবেন, এটিকে আলাদা একটি ক্লিপিং পাথ করছেন পাথ করে নেবেন। তারপরে হচ্ছে এই যে এই জায়গাটাকে তিনি আরেকটা কালার দেবেন, তিনি এটি আলাদাভাবে ক্লিপিং পাথ করে নিচ্ছেন। তারপরে হচ্ছে এই এই যে আপনার কি বলে চাকা, চাকাটাকে তিনি একটা কালার করবেন, তিনি চাকাটাকে আরেকটা ক্লিপিং পাথ করে নেবেন। তো বিষয়গুলো অ্যাকচুয়ালি কীভাবে করতে হয় সেই বিষয়গুলো আমরা দেখব। তো চলুন দেখে আসি কীভাবে করতে হয়। তো মাল্টি ক্লিপিং পাথটা কি? তো ক্লিপিং পাথ করতে গেলে আমাদেরকে পেন রোলার ইউজ করতে হবে। তো ধরে নিলাম যে আমাদের আমরা একটা বেসিক একটা বিষয় দেখাই, যেমন এই জায়গাটা মনে করেন আমি কালারটা চেঞ্জ করবো, আমি একটা বিষয় দেখাচ্ছি আপনাদেরকে, কারণ আপনাদেরকে সম্পূর্ণ বিষয়টা দেখাতে গেলে অনেকটা সময় লাগবে, কারণ সাইকেলটা ক্লিপিং পাথ করা খুবই একটা কঠিন বিষয়, অনেকটা সময়ের ব্যাপার। তো মনে করেন আমি মনে করেন তিনি এই যে আমি প্রপারলি করছি না, তিনি এই জায়গাটা একটা কালার করে নেবেন,
ক্লিপিং পাত করে নিচ্ছেন আলাদাভাবে, শুধু আমি দেখা দেখানোর জন্য। এটা একটা পাত, তোমাদের পাত এটা একটা পাত করে নিল, শুধু এতটুক পর্যন্ত তিনি বলেন, এতটুক পর্যন্ত শুধু আমাকে একটা ক্লিপিং পাত করে দেবা। দেন পাতে আসার পর কিন্তু আমাদের এখানে পাতগুলো সেভ হয়, তো আমার পাতটা আমি প্রথমে সেভ করলাম পাত ওয়ান। হ্যাঁ, তিনি বললো এটা একটা পাত হবে, শেষ, আমাদের কিন্তু পাত একটা সেভ হয়ে গেল। তিনি সেমভাবে তিনি বললেন যে আমাকে আর কোন জায়গাটা করা যায়, যেমন আমাকে একটা চাকা, সামনের চাকা, এই চাকাটাকে একটা ক্লিপিং পাত করে দেবে, আর এটাকে আমি কালার আরেকটা দেব। তখন আপনাকে কি করতে হবে, এটা একটা পাত করেছেন, তখন আপনি আবার যেখানে পাত অপশনে চলে আসবেন, আসার পর উপরে থ্রি ডটে ক্লিক করবেন, এখান থেকে নিউ পাতে যাবেন, এটা পাতের নাম দিবেন, দেন ওকে করবেন। নিচেরটা সিলেক্ট থাকা অবস্থায় আপনি এটাকে পাত করেন, সিলেট থাকা অবস্থায় মনে করেন এটাকে আপনি পাত করছেন। আমি দেখাচ্ছি, আপনি প্রপারলি করবেন এভাবে এভাবে। আমি সরি টু আমার কিবোর্ডটা একটু সমস্যা দিচ্ছে, তো এইভাবে এভাবে সম্পূর্ণ বিষয়টা আপনি পাত করতে হবে। তো এটা আলাদা আলাদাভাবে আপনাকে উনি বললো যে আমাকে, তো এই বিষয়টাই হচ্ছে। এভাবে কিন্তু আপনার পাত 100 পাতও হতে পারে একটা ছবির, কোনো সমস্যা নাই। আমাদের যে জায়গাগুলোকে তিনি সিলেক্ট করে দেবেন সেই জায়গাগুলোকে জাস্ট আপনি ক্লিপিং পাত করে দেবেন, তারপরে উনি কী করবে সেটা হচ্ছে ওনার বিষয়। তো এটাই আমি দেখাচ্ছি, তারপরে শেষ, মনে করেন এতটুকুই আমাদের শেষ, এটা একটা পাত হচ্ছে, এই পাতটাকে আমাদেরকে, আমাদের পাতটা কিন্তু সেভ হয়ে গেছে, এই পাতটা হচ্ছে সেভ। দেন তিনি আরেকটা জিনিস, যেমন এই জায়গাটাকে শুধু আরেকটা কালার করবে, এই যে বক্সটা, মানে সেইনের যে বক্সটা আছে, এই সেইনের বক্সটাকে তিনি আরেকটা পাত করবে। তো সেমভাবে আমরা নিউ পাত নিয়ে, নিউ পাত নিয়ে, নিউ পাত পাত থ্রি, যে কোনো আপনি নাম দিতে পারেন, সেই পাত, সেই পাত পাতের এটা সিলেক্ট থাকা অবস্থায় আপনি এটা পাত করবেন। তো এটাই প্রধানত হচ্ছে মাল্টিপাত, এই বিষয়টা হচ্ছে গিয়ে মাল্টিপাত, কোনো সমস্যা নাই, এটাই হচ্ছে কোনো মাল্টিপাত। আর যদি বলে যে আমার একটার মধ্যে সবগুলো পাত হবে, তাহলে আপনি একটাতেই করে দেবেন, কোনো সমস্যা নাই, উনি যতটুকু বলবে ততটুকু আপনি করে দেবেন, বা আপনার যতটুকু দরকার আপনি ততটুকু করে দেবেন। তো এটাই হচ্ছে গিয়ে মাল্টিপাত, মাল্টিপাত এভাবেই করতে হয়। তো এখন হচ্ছে আমাদের কিন্তু পাত করা শেষ, আমাদের এখন পাত করা শেষ। এখন অনেকে হয়তো বল, অনেকে হয়তো বা নাও বুঝতে পারে যে আমি এখন তো পাতটা করলাম, এখন আমাদের, আমাকে কি বায়ারকে পিএইচডি ফাইলটা দিতে হবে নাকি আমার জেপিজি ফাইলে দিতে হবে? হ্যাঁ, আপনি পিএইচডি ফাইলটাও দিতে পারেন, অথবা জেপিজিতে ছবি আকারে দিতে পারেন। সেই বিষয়টা কি আমি যদি একটু সেভ করে আপনাদেরকে দেখাই, তাহলে আপনি অবাক হবেন, আপনি সেই বিষয়টা বুঝতে পারবেন, অবাক হওয়ার কোনো কিছু নাই, জাস্ট বিষয়টা বুঝতে পারবেন। তো আমরা জাস্ট, আমাদের কাজ কিন্তু সম্পূর্ণ এখানে কমপ্লিট, কমপ্লিট হওয়ার পর আমরা কী করব, আমরা জেপিজিতে ফাইলটাকে সেভ করব, ফাইল থেকে আমরা চলে আসব যে সেভ এসে, সেভ এসে আমি ডেস্কটপে সেভ করছি, ডেস্কটপে ফাইলটা সেভ করছি, জেপিজিতে সেভ করছি, ফাইলটাকে সেভ দিলাম, ম্যাক্সিমাম সেভ দিলাম। দেখেন এই যে আমাদের যে ছবিটি আছে, এটি হচ্ছে আমাদের ছবিটি, এই ছবিটিকে আমরা, চলুন আমরা আবার এখানে আমরা এই ছবিটাকে কেটে দিই, এই ছবি আগে, আগের কাজটিকে আমরা জাস্ট আগে কেটে দিই, দেন আমরা ফাইলটিকে ওপেন করি ডেস্কটপ। এই যে দেখেন এই ছবিটি, দেখেন, হ্যাঁ আমাদের ছবিটি কিন্তু ওপেন করেছি। ওপেন করার পর বাইরে কী করবে, বাইরে একদম পাতে চলে যাবে, দেখেন পাতে কিন্তু সবগুলো পাত যে আপনি করেছেন, সেভ করেছেন, এটা জেপিজি আকারে যখন আপনি সেভ করেছেন আপনার ছবিটাকে, কিন্তু পাতটি কিন্তু রয়ে গেছে। এখন আপনি জাস্ট পাতে একটা একটা করে ক্লিক করলেই দেখতে পারবেন যে আপনার কোন কোন জায়গাটা পাত হয়েছে, দেখেন, ঠিক আছে, আপনার কোন কোন জায়গাটা পাত হয়েছে তিনি কিন্তু খুব সুন্দরভাবে বিষয়টা দেখতে পাবে, বুঝতে পারবে। তো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য, এবং আরেকটি রিকোয়েস্ট থাকবে যে যদি আপনি এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন।